সারাদিন রোজা রেখে আমরা যে ইফতার করি তা হতে হবে স্বাস্থ্যসম্মত ভাজাপোড়া খাবার শরীরের জন্য ভালো না এই কথাটা জেনেও ইফতারে সেটা না থাকলে অনেকের কাছেই এই পর্বটাকে মনে হয় অসম্পূর্ণ তাই ইফতারি তৈরির সময় কিছু বিষয় লক্ষ্য রেখে এ ধরনের খাবার রান্না করা উচিত বাইরের ভাজাপড়া খাবার বাদ দিয়ে ঘরেই এসব খাবার তৈরি করুন অনেকের ধারণা অল্প তেলে পেঁয়াজ বেগুনি ভাজলে তেল কম লাগে ধারণাটা ভুল বেশি তেলে খাবার ভাজবেন তেল যেন বেশি গরম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন ভাজার পর খাবারগুলো কিচেন টিস্যুর উপরে রাখবেন এতে বাড়তি তেল টিস্যু পেপারে চুষে নিবে ইফতারে বিভিন্ন খাবার তৈরি ও পরিবেশনের আগে এরকম আরও কিছু পরামর্শ চলুন দেখে নেওয়া যাক বেগুনিতে বেগুন থাকার কারণে তেল বেশি লাগে তাই বেগুনের পরিবর্তে পেঁপে গাজর আলু পুঁইশাক এই সব পছন্দমত সবজি পাতলা করে কেটে ব্যবহার করতে পারেন ইফতারের মেনুতে পরিবর্তন রাখুন একই ইফতারি প্রতিদিন খেতে ভালোও লাগে না পেঁয়াজু শুধু ডাল দিয়ে না করে মাঝে মধ্যে সবজি মিলিয়ে করতে পারেন পেঁয়াজু ও বেগুনি দুটি ডালের তৈরি তাই একদিন পেঁয়াজু রাখলে অন্যদিন দিতে পারেন আলুর চপ রাখতে পারেন বিভিন্ন রকম সবজি বেসন দিয়ে তৈরি পাকোড়াও যারা বেগুনি ভালোবাসেন তারা বেগুনির বেটার কয়েক ঘন্টা আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা বেটারে তৈরি বেগুনি বেশি মুসমুসে হবে আর তেলও লাগবে কম ভাজার পর যদি বেগুনির ব্যাটার থেকে যায় ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিন তবে একদিনের বেশি পুরনো হলে সেটা না খাওয়াই ভালো ভাজার সময় তেলে কোনো দানা থাকলে সঙ্গে সঙ্গে তুলে নেবেন অথবা ছেঁকে নেবেন না হলে দ্রুত তেল পুড়ে খাবার অস্বাস্থ্যকর হয়ে যাবে আলুর চপ বেসন দিয়ে না ভেজে ডিম ব্রেড ক্র্যাম্প দিয়েও ভাজতে পারেন যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা ইফতারের আধা ঘন্টা পর সামান্য আদাকুচি অথবা সেদ্ধ বাঁধাকপির রস বের করে খেলে উপকার পাবেন প্রতিদিন সোলা ভিজিয়ে না খেয়ে সেদ্ধ বুট বা ছোলা সালাদের সঙ্গে মিশিয়ে খেতে পারেন ভিজিয়ে রাখা কাঁচা ছোলা অথবা খোসা ছাড়ানো বুট লেবু পুদিনা টমেটো আদা কুচি মিলিয়ে সালাদ হিসেবেও খেতে পারেন সেদ্ধ অথবা ভাপে তৈরি খাবার ইফতারির পদ হিসেবে রাখতে পারেন যেমন মোমো ডাম্পলিন ইডলি সেদ্ধ নুডলস অথবা পাস্তা দিয়ে তৈরি সালাদ দুধ ডিম দিয়ে তৈরি খাবার ওটস চিড়া কলা এ ধরনের খাবার ইফতারে রাখতে চেষ্টা করুন ঘরে তৈরি ফলের রস ডাবের পানি পানীয় হিসেবে রাখুন তবে মিষ্টি ফলে আলাদা চিনি ব্যবহার না করাই ভালো লেবু পানি ডিটক্সও খেতে পারেন শরীর ফ্রেশ থাকবে ফল ফলের রস অথবা ফলে সালাদ খাবেন সবজি খিচুড়ি হালিম মোরগ পোলাও তেহারির মতো ভারী খাবার ইফতারে রাখলে অবশ্যই পরিমাণে কম খেতে হবে সেক্ষেত্রে ছোট্ট এক বাটি পরিমাণ খাবেন এমন ভারী খাবার থাকলে সঙ্গে টক দই অথবা টক দই দিয়ে তৈরি সালাদ রাখবেন ভরপেট ইফতারি কখনোই করবেন না ইফতার থেকে সাহারি পর্যন্ত ছয় থেকে আট গ্লাস পানি অল্প অল্প করে খাবেন এতে শরীরে পানির ঘাটতি পূরণ হয়ে যাবে আপনার শুভাকাঙ্ক্ষীদের এই তথ্যগুলো জানানোর জন্য তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন